দিওয়ালির আগে লাস্ট ফ্রাইডে দীপার অফিসে আজ অনেক গেম টেম ছিল, তো আমি বললাম তুমি গেম খেলে নাও, আমি তাহলে তোমার অফিস থেকে নিয়ে আসি। উইকেন্ড শুরু হবে আর এই উইকেন্ডে আমরা শুধু খাওয়া দাওয়া করবো। আজকে বাড়িতেই রান্না করবো, একটু ইচ্ছা আছে। চিকেন নিয়ে ঢুকবো বাড়িতে, অফিসের আগে অনেকটা টাইম, চিকেন আর একটু রাইস হবে। আর কালকেরটা কাল দেখছি উইকেন্ডে। এই উইকেন্ডটা শুধু খাওয়া দাওয়া। হ্যাঁ, এখন পর্যন্ত হবে চিকেন আর ফ্রাইড রাইস। চিকেনটা কি হবে এখনো ঠিক করিনি, আমি ভেবেছি অ্যালমন্ড চিকেন, আর দীপা বলছে গন্ধরাজ চিকেন। তার ফ্রাইড রাইসের জন্য সকালে দীপা অফিসের আগে আসলো, সবজি সব কেটে রেখে এসছে, আর ভাতটা আমি করে এসেছি আসার সময়। তো এবার গিয়ে এখন মধ্যে চিকেন কোনটা হবে দেখি, চিকেনটা নিয়ে নিয়ে আর প্রন ফ্রাইড রাইস করবো ভাবছি। কারণ ফ্রাইড রাইসে একটু প্রন করলে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়, ভেজিটেবলস কাটাই আছে, শুধু প্রনসটাই নিয়ে নেবো। তো আমাদের ব্যাড লাকটাই এত খারাপ, ভালো প্রন পেলাম না। বৃহস্পতিবার মাছ আছে কিন্তু তাও ভালো প্রন পেলাম না। তো প্রন ফ্রাইড রাইস চেঞ্জ করে আজকে হবে এগ ফ্রাইড রাইস অনলি। তো সবার আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, আমি এসেই মাংস ম্যারিনেট করতে কিন্তু আমি অফিসে বসে গেছি, এত দেরি হয়ে গেছিলো। ম্যারিনেট করে তারপরে রাইসটাতে হাত দেবো, মাংসটা পরে গরম গরম করে নেওয়া যাবে। আজকে আমরা খুব এক্সাইটেড যে রাত্রিবেলা কি হবে, কি হচ্ছে, কি করছো? ও মানে তুমি শর্টকাট ধরে নিয়েছো? এটা সেই চিকপেট থেকে আনো আমাদের স্লাইসার। এ বা ভালো হয়েছে তো। ভালো হয়ে গেছে তো। এখানে আছে কাজু আর আলমন্ড ভেজানো। ক প্লেট এখানে? এক প্লেট শুকা। জলটা আনিনি, দাদা নাও। দাদা সব কিন্তু এটা ঢালতে গিয়ে তো এটা পড়ে গেল, গাড়িটা ধরে নেব। পোস্ত গ্রাইন্ড হবে এবার। পোস্ত, কাজু, চারমগজ হলে হয়ে যেত। মানে এগুলো শুধু কি নারকেল যাবে? হ্যাঁ, কাজু আর এই বাদামটা, বাদামগুলো আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। যারা এই বাদাম দিয়ে চিকেন করেন তারা কিন্তু হালকা গরম জলে ভেজাবে, ঠান্ডা জলে ভেজাবে না। ঠান্ডা জলে ভেজালে কি হয়, বাদামগুলো ঠান্ডা লাগে। তো রাইস হয়ে গেছে আমাদের, এবার চিকেনটা করে নেবো টুক করে। চিকেনের জন্য সব রেডি, যেটা ভিজিয়ে রেখেছিলাম আমন্ড, তারপরে কাজু, নারকল গুঁড়ো মানে গ্রেটেড কোকোনাট যেটা ছিল ড্রাই, আর ওর সাথে দিয়েছিলাম একটা কি যেন দিলাম পোস্ত, এটা দিয়ে পেস্ট করে নিয়েছি। এটাতে আদা রসুন লঙ্কা পেস্ট করা আছে, পেঁয়াজ কেটে নিয়েছি, আর গোটা গরম মশলাটা আমি একটু ড্রাই রোস্ট করে বেটে গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায়। চিকেনটা বেশিক্ষণ লাগবে না, তারপরে সোজা ডিনার।
পেস্টটা আমাদের কষানো হয়ে গেছে মোটামুটি। গন্ধটা যা বেরিয়েছে না, মানে আমি আর পাচ্ছি না, মানে পুরো একদম কাজু আলমন্ড আছে পোস্ত। এটা তো অনেকটা ইয়ে হয়ে গেল, চাপ চাপ। আগের ফ্রাইডে তো কিছু একটা করেছিলাম না, চিকেন করেছিল একটা, হ্যাঁ বোধহয়। আরে ফ্রাইডে ফ্রাইডে করে চিকেন খাওয়া, মানে মানে রোববার থেকে এখন শুক্রবার হয়ে গেছে চিকেন খাওয়ার দিন। এটা কি ঠিক আছে গ্রেভি? নিকের কমাবো? না 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 না, ঠিক আছে ঠিক আছে। রাইস তো ডান, হ্যাঁ একটু রাইসটা ব্লান্ট রেখেছি তো সেটাই ঠিক হবে। একবার খেতে বসে যাও, নুনটা একটু দেখছি। দেখো তাহলে চিকেনটার নাম আমি নিজেও জানি না, এটাকে কাস্টমাইজ করেছি মেনু। আমি আলমন্ড চিকেনও বলতে পারি, কাজু চিকেনও বলতে পারি, আর কি বলবো, সাদা চিকেন। সাদা চিকেন কিন্তু দারুণ হয়েছে। পুরো দারুণ অন্যরকম টেস্ট হয়েছে, রিচ একটা ফ্লেভার। আজকে এরা হলো আমার গিনি পিগ, আমার এক্সপেরিমেন্টাল চিকেন রেসিপি। দারুণ আছে। যে আজকে বলবো আমি একটু কাজু কিশমিশ দিলে তাহলে বাঙালি ফ্রাইড রাইস হয়ে যেত একবারে। মানে অ্যাবসোলিউট সবচেয়ে ডিফারেন্ট ফ্লেভার এটা। বাহ দারুণ হয়েছে। কিন্তু না এই বিনস গুলো না এই ফ্লেভারটা টিয়ে করে দিচ্ছে। আজকে এতটা ভেজিটেবলস দেওয়ার দরকার ছিল না মনে। ঠিক আছে ছিল যাওয়ার পরে দিয়ে সাদা পাতা খেতে পারো। আমি ওই জন্য একটু গ্রেভি বেশি করে করেছি। দারুণ হয়েছে। তাহলে আমি খাওয়া শুরু করি, নিজের রান্না কেমন টেস্ট করে দেখি। এখন দিওয়ালির লাইটস খোলা হচ্ছে এক বছর পর। আমাদের টুনি লাইট ওগুলো নেই না, যে এক কালারের আছে। হ্যাঁ ওই যে ব্যালকনির ওখানে তো কেটে গেল ওটা। এতক্ষণে আমরা এটা সলভ করলাম, 2000 ইয়ার্স লেটার। চলো ইয়ে। ও এ মনে হচ্ছে দিওয়ালি দিওয়ালি। কোথায় লাগাবি এটা? এটা ওই ভালো লাগছে।
এতটা ইয়েলো লাইট বাইরেটা পিঙ্ক। ফাইনালি আমাদের লাইট লাগানো হয়ে গেছে, এবার কালকে আমাদের বারান্দাটা পরিষ্কার করতে হবে। আমরা মাসে হয়তো দু তিনবার বারান্দাই পরিষ্কার করি, কারণ গ্রাউন্ড ফ্লোর তো সব ধুলোবালি বেশি চলে আসে। বাড়িটা খুব সুন্দর লাগছে। আমাদের এইখানে একটা আছে, এখানে একটা আছে, আর এই একটা। এটা কোথায় লাগাবে? ঘরে। হ্যাঁ, আমাদের ওখানে অবশ্য প্লাগ আছে। তোর ঘরে, রিয়ার ঘরে অবশ্য একটা রয়েছে এখানে। কেন, ওগুলো অন্যরকম স্বাদ থাকে। মানে সাত রকম ভ্যারাইটির স্বাদ দিলে হয় না? যা যা আমাদের স্টকে ছিল আগের বছর, তার আগের বছর থেকে সব লাগানো হয়ে গেছে। রিয়ার এখানে একটা রয়েছে, এটা অনেকদিন ধরে এখানে লাগানো থাকে। আর রিয়ার রুমটা একটু মেকওভার হবে দিওয়ালির আগে, হোপফুলি ওটা আমরা দেখাতে পারবো। আর এখানে বারান্দা এটা হয়ে গেছে, কালকে আর একটু সুন্দর করে গুছিয়ে নেবো, বাট এইটা ঠিক আছে একদম। আর এখানে তো কিছু নেই, আর আমাদের ঘরে একটা লেগে গেছে, ব্যাস। ইয়ে, দারুণ লাগছে। আমি এটা ক্রিসমাস অবধি রেখে দেবো, তাই না? ক্রিসমাস অবধি চলে যাবে এটা।